শোকার শ্রদ্ধায় স্মরণ করা হলো অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং সাবেক মেয়র মোহাম্মদ হানিফকে। বারোতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে আজিমপুরে তার কবরে শ্রদ্ধা নিবেদন করেন দলের নেতাকর্মীরা। পরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আরো জানাচ্ছেন মনির হোসেন তপু। আওয়ামী লীগের আন্দোলন সংগ্রামের প্রথম সারির নেতা ছিলেন ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফ। ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসাবে রাজনীতি শুরু করেন তিনি। 1965 সালে বঙ্গবন্ধুর একান্ত সচিবের দায়িত্ব পান তিনি। 69-এর গণ অভ্যুত্থান, 70-এর জাতীয় নির্বাচন, মহান মুক্তি সংগ্রামে তার ছিল বলিষ্ঠ ভূমিকা। রাজপথের ত্যাগী এই নেতার 12তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা জানিয়েছেন ছেলে সাইদ খোকন। মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ সম্পন্ন করবার পর তিনি স্মার্ট বাংলাদেশের একটি ভিশন আমাদের কাছে সামনে রেখেছেন, বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে সামনে রেখেছেন। আমরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমরা দেশবাসীর কাছে, নগরবাসীর কাছে নৌকা মার্কায় ভোট চাই এবং আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনার হাতে আমাদের দেশের দায়িত্বভার, প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব আবার অর্পণ করতে চাই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করার লক্ষ্যে। এর আগে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সহ বিভিন্ন পেশাজীবী সামাজিক সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। 94 সালে যে মেয়র নির্বাচিত হলো তীব্র প্রতিদ্বন্দ্বিতা, হ্যাঁ, এবং বিএনপির ক্যান্ডিডেটকে প্রায় 1 লক্ষাধিক ভোটের ব্যবধানে পরাজিত করেই কিন্তু আওয়ামী লীগের যে অগ্রযাত্রার মাইলফলক তিনি সূচনা করেছিলেন। প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফ নেত্রীকে মাথার উপর হাত রেখে অনেকেই আপনারা দেখছেন আপনাদের মিডিয়ার মাধ্যমে মানব ডাল সৃষ্টি করেছেন সে এবং মহানগরের সাধারণ সমাবেশের চৌধুরী মায়া বীর বিক্রম, আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দ, তার নিরাপত্তা রক্ষীরা। 21 আগস্ট গ্রেনেড হামলায় গুরুতর আহত হওয়ার পর অসুস্থ অবস্থায় 2006 সালের 28 নভেম্বর প্রয়াত হন মোহাম্মদ হানিফ। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা।